সুপ্রিয় বন্ধুগণ, যেভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তৈরি করে পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বইটি কেনা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 450 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। তো বন্ধুগণ আমাদের ভিডিওগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে কমেন্টস করে দেন। যে সকল ভিডিও লেকচার দেখতে চান সে সকল ভিডিও লেকচার খুলে লিঙ্ক আমরা দিয়ে দিব। এছাড়া যারা প্যান্ডেমের মাধ্যমে ভিডিও লেকচার নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা শিখতেছি যে কোনো ধরনের বাক্যকে, অর্থাৎ বাংলা ভাষার যত বাক্য আছে সকল বাক্যকে যদি আপনি ইন্টিগ্রেটিভ করতে চান তাহলে কিভাবে করবেন। শুধু সাবজেক্টের পর অক্সিলারি, সরি সাবজেক্টের পর কর্সকারকে বসালে ইন্টিগ্রেটিভ হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবেন, এই হলো ছোট্ট নেম। হ্যাঁ, সকল বাক্যে সাবজেক্টের পর কর্সকারকে বসালে ইন্টিগ্রেটিভ হবে। আর ইংরেজিতে শুধু বাক্যে ব্যবহৃত অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসালে ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন কিভাবে পড়বেন। যেমন চিঠিটি লেখা হয়, এখানে কি ইংরেজি পড়ানো হয়? ভাত কি রান্না করা হয়? তাকে কি অপমানিত করা হয়? এখানে কি বই ছাপা হয়? এখানে কি কাপড় বিক্রি করা হয়? হ্যাঁ বন্ধুগণ, এই অপশনটা হলো প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভের আলোকে কিভাবে টেন্সের আলোকে পড়বেন সেই বিষয়টা এখান থেকে শিখে নেন। লক্ষ্য করেন, চিঠিটি কি লেখা হয়, চিঠিটি কি লেখা হচ্ছে, চিঠিটি কি লেখা হয়েছে, চিঠিটি কি কিছুক্ষণ ধরে লেখা হচ্ছে, চিঠিটি কি লেখা হয়েছিল, চিঠিটি কি লেখা হয়েছিল, চিঠিটি কি লেখা সম্পন্ন হয়েছিল, চিঠিটি কি কিছুক্ষণ ধরে লেখা হচ্ছিল, চিঠিটি কি লেখা হইবে, চিঠিটি কি লেখা হইতে থাকবে, চিঠিটি কি লেখা সম্পন্ন হয়ে থাকবে, চিঠিটি কি কিছুক্ষণ ধরে লেখা সম্পন্ন হইতে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ধরে নেন, এখানে এখানে কি ইংরেজি পড়ানো হয়, এখানে কি ইংরেজি পড়ানো হয়, এখানে কি ইংরেজি পড়ানো হচ্ছে, এখানে কি ইংরেজি পড়ানো হয়েছে, এখানে কি বেশ কিছুদিন ধরে ইংরেজি পড়ানো হচ্ছে, এখানে কি ইংরেজি পড়ানো হয়েছিল, এখানে কি ইংরেজি পড়ানো হচ্ছিল, এখানে কি ইংরেজি পড়ানো হয়েছিল, এখানে কি কিছুদিন বেশ কিছুদিন ধরে ইংরেজি পড়ানো হচ্ছিল, এখানে কি ইংরেজি পড়ানো হইবে, হইতে থাকবে, হইতে কিছুদিন হইতে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ধরে নেন আপনি 20টি বাক্য এই জাতীয় প্যাসিভ আলোকে 20টি বাক্য খাতায় লিখে নিলেন। প্রতিটা বাক্যকে এইভাবে লিখে লিখে আপনি কিংবা আপনার ছেলে মেয়ে ছাত্রছাত্রীকে লিখালেন। লেখানোর পরে তারপর যখন রপ্ত হয়ে যাবে তারপর ইংরেজি বাংলার সাথে ইংরেজি মিলিয়ে পড়বেন। এইভাবে লক্ষ্য করেন, চিঠিটি কি লেখা হয়, ইজ দ্য লেটার রিটেন, চিঠি কি লেখা হচ্ছে, ইজ দ্য লেটার বিং রিটেন, চিঠিটি কি লেখা হয়েছে, হ্যাজ দ্য লেটার বিন রিটেন, চিঠিটি কি কিছুদিন ধরে লেখা হচ্ছে, হ্যাজ দ্য লেটার বিন বিং রিটেন ফর এ ওয়াইল, চিঠিটি কি লেখা হয়েছিল, ওয়াজ দ্য লেটার রিটেন, চিঠিটি কি লেখা হচ্ছিল, ওয়াজ দ্য লেটার বিং রিটেন, চিঠিটি কি লেখা হয়েছিল, হ্যাড দ্য লেটার বিন রিটেন, চিঠিটি কি কিছুদিন ধরে লেখা হচ্ছিল, হ্যাড দ্য লেটার বিন বিং রিটেন ফর এ ওয়াইল, চিঠিটি কি লেখা হইবে, উইল দ্য লেটার বি রিটার্ন, চিঠিটি কি লেখা হইতে থাকবে, উইল দ্য লেটার বি বিং রিটার্ন, চিঠিটি কি লেখা সম্পন্ন হয়ে থাকবে, উইল দ্য লেটার হ্যাভ বিন রিটার্ন। পরেরটা হলো উইল দ্য লেটার হ্যাভ বিন বিং রিটার্ন ফর এ ওয়াইল। তো বন্ধুগণ, যদি আপনি আপনার সন্তানকে এইভাবে পড়ান লিখিয়ে লিখে তাহলে কিন্তু সে প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা রপ্ত হয়ে যাবে। তাই আর দেরি নয়, এইভাবে আপনার সন্তানকে লিখাতে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।